আমের সিজনে একটুখানি আম লস্যি হলে মন্দ হয় না চলুন আজ কেত মেরে কিভাবে আম লস্যি বানাবেন সেটাই শিখে নিই প্রথমে মিষ্টি দেখে একটা আম নিয়ে হাতে এইভাবে লুফে নেবেন তারপরে একটা ছুরি নিয়ে আলতো করে এভাবে ছুরি চালাবেন একটা টুকরোতে আড়াআড়িভাবে এভাবে আলতো করে ছুরি চালাবেন যেন আমটা ব্যথা না পায় চাইলেই বটি দিয়ে কাটতে পারেন কিন্তু তাহলে ব্যাপারটা অ্যাসথেটিক হবে না এবারে আলতো করে আমটাকে এইভাবে ধাক দিয়ে দেখাতে হবে আহ দেখেও শান্তি এবার আরেকটা পিসও ঠিক একইভাবে ব্যথা না পায় ওইভাবে কাটতে হবে বেশ দারুণ দেখতে একটা অ্যাস্থেটিক ব্যাপার এবার গতকাল যে পাত্রে লস্যি বানিয়েছিলাম তাতেই দই দিয়ে তার উপর চিনি দিয়ে দিলাম আস্তে করেই দিতে হবে আবারও আমটা দেখবেন ব্যথা যেন না পায় সবটা আম দিয়ে বরফ আলতো করে ঢাকনাটা লাগিয়ে বন্ধ আলতো করে ঢাকনাটা খুলি গ্লাসে আলতো করে ঢালতে হবে পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজবে আদবে আদবে এক দুজে ময়া আদবে ওফ করে আমকুচি ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা আমলুস সিড়েলি ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কিন্তু